পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের 8 নম্বর ওয়ার্ডে রবীন্দ্রপল্লী গ্রহরাজ মন্দির কমিটির পরিচালনায় একদিনব্যাপী ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বাণীপীঠ স্কুল মাঠে ফুটবল প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন বিধায়ক ফুটবলে কি করে খেলার উদ্বোধন করেন। ভালো করে খেলবি, গন্ডগোল করবি না, ছোট ছোট ছেলে গন্ডগোল করিস না, খেলা তার ভালো করে খেলবি। মন্দিরের উদ্যোগে আজকে যে সারা দিন ব্যাপী ফুটবল প্রতিযোগিতার আয়োজন করেছে এবং আজকে যারা খেলায় অংশগ্রহণ করবেন সেই আমার ছোট ভাইয়েরা সবাইকে আমি শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। এই সময় সারা জায়গায় বাংলার প্রতিটি জায়গায় আপনারা জানেন এইভাবে ফুটবল টুর্নামেন্টের আয়োজন চলেছে প্রতিটি জায়গায় কোথায়ও। এদিন খেলা ঘিরে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। বর্ধমান থেকে পম মহন্ত ও পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা। পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের 8 নম্বর ওয়ার্ডে রবীন্দ্রপল্লী গ্রহরাজ মন্দির কমিটির পরিচালনায় একদিনব্যাপী ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বাণীপীঠ স্কুল মাঠে ফুটবল প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন বিধায়ক ফুটবলে কি করে খেলার উদ্বোধন করেন। ভালো করে খেলবি, গন্ডগোল করবি না, ছোট ছোট ছেলে গন্ডগোল করিস না, খেলা তার ভালো করে খেলবি। গ্রহরাজ মন্দিরের উদ্যোগে আজকে যে সারা দিন ব্যাপী ফুটবল প্রতিযোগিতার আয়োজন করেছে এবং আজকে যারা খেলায় অংশগ্রহণ করবেন সেই আমার ছোট ভাইয়েরা সবাইকে আমি শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। এই সময় সারা জায়গায় বাংলার প্রতিটি জায়গায় আপনারা জানেন এইভাবে ফুটবল টুর্নামেন্টের আয়োজন চলেছে প্রতিটি জায়গায় কোথায়ও। এদিন খেলা ঘিরে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। বর্ধমান থেকে পম মহন্ত ও পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।